সুষমা স্বরাজের পর এবার অরুণ জেটলি, জাতীয় রাজনীতিতে একের পর এক নক্ষত্র পতন। শনিবার দুপুর 12:07 নাগাদ চলে গেলেন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি। গত 9 আগস্ট প্রবল শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর এইমসে ভর্তি হয়েছিলেন অরুণ জেটলি। তারপর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। চিকিৎসার দায়িত্বে থাকা ডাক্তারদের দল প্রাক্তন অর্থমন্ত্রীকে ভেন্টিলেশনে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু বিপদ এড়ানো গেল না। 66 বছর বয়সে চলে গেলেন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি। 20 আগস্ট থেকেই তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। জেটলি হাসপাতালে ভর্তি হওয়ার পরই তাঁকে দেখতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এছাড়াও স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন ও লোকসভার স্পিকার ওম বিরলা, প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী সহ একাধিক শীর্ষস্থানীয় নেতা তাঁকে দেখতে গিয়েছিলেন। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্মৃতি ইরানি থেকে শুরু করে কংগ্রেস নেতা অভিষেক সিংভি, জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও এইমসে জেটলির খোঁজ নিতে গিয়েছিলেন। প্রসঙ্গত, গত বছর তার কিডনি প্রতিস্থাপন হয়েছিল, তারপর চলতি বছর ক্যান্সারও ধরা পড়ে। শারীরিক অবস্থার প্রবল অবনতি হওয়ায় 2019 লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে রাজি হননি অরুণ জেটলি। অসুস্থতার জেরে মোদীর মন্ত্রিসভায় মন্ত্রকের দায়িত্ব নিতেও চাননি তিনি। উল্লেখ্য, মোদী এক ক্যাবিনেটে তিনি অর্থমন্ত্রী থাকার সময় জিএসটি ও নোটবন্দির মতো বলিষ্ঠ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। শুধু একজন নেতা বা মন্ত্রী নন, বিজেপির অন্যতম ভরসার জায়গা ছিলেন তিনি। রাজনৈতিক ব্যক্তিত্ব হলেও পেশাগতভাবে আইনজীবী ছিলেন অরুণ জেটলি। প্রথম মোদী সরকারের অর্থমন্ত্রকের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি। এছাড়াও প্রতিরক্ষা মন্ত্রক, বাণিজ্য মন্ত্রক, আইন মন্ত্রকও সামলেছেন বিভিন্ন সময়ে। সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ছিলেন তিনি। শুধু মন্ত্রিত্বই সামলাননি তিনি, ছাত্র জীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত অরুণ জেটলি। এবিভিপি করতেন দিল্লি ইউনিভার্সিটিতে। দিল্লি সেন্ট জেফিয়ার্সে পড়াশোনা শেষ করে শ্রীরাম কলেজ থেকে বিকম পাশ করেন তিনি। এরপর দিল্লি ইউনিভার্সিটি থেকে আইন নিয়ে পড়াশোনা করে LLB ডিগ্রি পান। সেখানেই রাজনীতি শুরু। ছাত্র সংসদের প্রেসিডেন্টও হয়েছিলেন তিনি। ইমার্জেন্সির সময় আটক করা হয়েছিল তাঁকে। 19 মাস জেলে ছিলেন তিনি। এছাড়া দুর্নীতির বিরুদ্ধে রাজনারায়ণ ও জয়প্রকাশ নারায়ণ যে লড়াই শুরু করেছিলেন তাতেও ছিলেন জেটলি। জেল থেকে ছাড়া পেয়ে জনসংখ্যের সঙ্গে যুক্ত হন তিনি। প্রথমে দিল্লি এবিভিপির প্রেসিডেন্ট ও এবিভিপির অল ইন্ডিয়া সেক্রেটারি করা হয় তাঁকে। এরপর যুব বিজেপির দিল্লি ইউনিটের সেক্রেটারি হয়েছিলেন। আইনজীবী হিসেবে তিনি প্র্যাকটিস করেছেন সুপ্রিম কোর্টে, কাজ করতেন দিল্লি হাইকোর্টেও, একাধিক বইও লিখেছেন তিনি। পেপসিকো, কোকাকোলার মতো সংস্থার জন্য আইনি লড়াই করেছেন তিনি। 1999 লোকসভা নির্বাচনের সময় বিজেপির মুখপাত্র নির্বাচিত হন জেটলি। 1999 বাজপেয়ী সরকারের আমলে প্রতিমন্ত্রী করা হয় তাঁকে। 2000 সালে আইনমন্ত্রীর ভূমিকা পালন করেন তিনি। 2000-ই তিনি পূর্ণমন্ত্রী হন। আইনমন্ত্রী, জাহাজ মন্ত্রীও ছিলেন তিনি। 2009-এ তাঁকে রাজ্যসভার বিরোধী দলনেতা নির্বাচিত করেন আদবানি। 2014 সালে কংগ্রেসের কাছে ভোটে হেরে যান তিনি, রাজ্যসভায় নির্বাচিত হন। মোদী সরকারের অর্থমন্ত্রী করা হয় তাঁকে। এরপর মনোহর পার্রিকর অসুস্থ থাকাকালীন প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব সামলেছিলেন তিনি। 2019-এ অসুস্থতার জন্য ভোটে লড়েননি তিনি। জম্মু কাশ্মীরের প্রাক্তন অর্থমন্ত্রী গিরিধারী লাল ডোগরার মেয়ে সঙ্গীতাকে বিয়ে করেন জেটলি। তাদের 2 সন্তান রোহন ও সোনালি, দুজনেই পেশায় আইনজীবী। প্রয়াত নেতার মৃত্যুতে অমিত শাহ সংবাদ সংস্থাকে বলেন, অরুণ জেটলির মৃত্যুতে আমি শোকাহত, আমার কাছে এটি একটি ব্যক্তিগত ক্ষতি। জেটলির মৃত্যুতে শুধুমাত্র দলের একজন বরিষ্ঠ নেতাকেই হারালাম না, বরং পরিবারের একজনকে হারালাম। আমার কাছে উনি ছিলেন একজন পথ প্রদর্শকের মতো। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।